আবগারি পুলিশের সিলেবাস অনুযায়ী তৈরি এই বুকটির মধ্যে পাবেন এগারোটি অধ্যায় পাঁচ হাজার প্লাস ওয়ান লাইনার জি এবং কুড়িটি মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা এবং শুধু মক টেস্ট সেট বইটির দাম রাখা হয়েছে তিরিশ টাকা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব তাড়াতাড়ি বাই করে নিতে পারেন আর এই বইটি থেকে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন গ্রান্টি সহকারে বলে দিলাম নমস্কার বন্ধুরা মকটেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মকটেস্ট ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আগের দিনের মকটেস্ট সেটে একটা প্রশ্ন ভুল ছিল সেটা হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে লীলা সেট তোমরা অবশ্যই এটা দেখে নেবে আজকের নিয়ে প্রথম প্রশ্ন ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত কাকে বলা হয় ভারতবর্ষে রেলপথ তৈরির পথিকৃত কাকে বলা হয় তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসিকে ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃত বলা হয় অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও দুই দাগের কোয়েশ্চেন কৌলিন্য প্রথা কে প্রচলন করেন কৌলিন্য প্রথা কে প্রচলন করেন তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করবে তোমাদের কাছে দুই থেকে পাঁচ সেকেন্ড করে টাইম থাকবে প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার করার জন্য এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে কৌলিন্য প্রথা প্রচলন করেন বল্লাল সেন অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও চারদাগের কোয়েশ্চেন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে আরাবল্লী ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও পাঁচ দাগের কোয়েশ্চেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কার লেখা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তর করার চেষ্টা করবে এই ক্ষেত্রে এই বইটির লেখক হচ্ছে স্টিফেন হকিংস অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও ছয় দাগের কোশ্চেন গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেছিলেন গণপরিষদ আমাদের জাতীয় পতাকা কবে গ্রহণ করেছিলেন সঠিক অ্যান্সার হয়ে যাবে গণপরিষদ আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেছিলেন বাইশে জুলাই উনিশশো সালে অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছিল খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছিল অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে আট দাগের কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয়েছিল নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন প্রস্তাবটির কারণে গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয়েছিল এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে ক্যাবিনেট মিশনের প্রস্তাবের ফলে গণপরিষদ গঠনের কথা ঘোষণা করা হয়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার পরবর্তী আজকের নিয়ে নয় দাগের কোয়েশ্চেন নিম্নের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয় নিম্নের কোন ভিটামিন জলে দ্রবণীয় নয় সঠিক অ্যান্সার হবে ভিটামিন কে জলে দ্রবণীয় নয় অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের মকটে সিরিজের দশ দাগের কোয়েশ্চেন কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল নিচের চারটে অপশনের ভেতর কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল সঠিক অ্যান্সার হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন আজিবক ধর্মের প্রবক্তাকে আজীবক ধর্মের প্রবক্তা কে সঠিক অ্যান্সার হবে গোশালা আজীবক ধর্মের প্রবক্তা অপশান এ কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের ভেতর কোনটি এককবিহীন ভৌত রাশি তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে সঠিক উত্তর করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এককবিহীন ভৌত রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব অপশান সি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কার্য অনুযায়ী কত প্রকারের হয়ে থাকে খেয়াল করো কার্য অনুযায়ী বলেছে ক্রোমোজোম সংখ্যা কাজের ভিত্তিতে কত প্রকারের হয়ে থাকে মানবদেহে সঠিক অ্যান্সার হবে দুই প্রকারের হয়ে থাকে অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও দাগের কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে কোন ধারা অনুযায়ী এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে পনেরোর তিন নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানে মহিলা ও শিশুরা সংরক্ষিত আছে অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাংলায় কবে সাঁওতাল হুল বিদ্রোহ হয়েছিল বাংলায় কবে সাঁওতাল হুল বিদ্রোহ সংঘটিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আঠেরোশো সালে বাংলায় প্রথম সাঁওতাল হুল বিদ্রোহ সংঘটিত হয়েছিল অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে ষোলো দাগের কোয়েশ্চেন দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে কবে দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে কবে তোমরা প্রত্যেকে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে উত্তরায়ণ ঘটে বাইশে ডিসেম্বর অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইন্টারপোল এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হবে ফ্রান্সে এটি অবস্থিত অপশান ডি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে আঠেরো দাগের কোয়েশ্চেন আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত আন্নামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে কেরালাতে এটি অবস্থিত অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দন্তি দুর্গ অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে কোন নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে গঙ্গা ও ভাগীরথী নদীর ওপর ফারাক্কা প্রকল্প গড়ে উঠেছে অপশান এ কারেক্ট অ্যান্সার দেখে নাও একুশ দাগের কোয়েশ্চেন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি গ্রহণ করেছিলেন অপশান বি কারেক্ট অ্যান্সার নেক্সট আজকের নিয়ে বাইশ দাগের কোয়েশ্চেন কত সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও এক্ষেত্রে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সতেরো সালে অপশান ডি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামা কোন ব্যক্তি রচনা করেছেন হুমায়ুন নামা কোন ব্যক্তি রচনা করেছেন সঠিক অ্যান্সার হবে গুলবদন বেগম অপশান বি কারেক্ট অ্যান্সার দেখে নাও আজকের নিয়ে চব্বিশ দাগের কোয়েশ্চেন ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি সঠিক অ্যান্সার এক্ষেত্রে হবে বেঙ্গল গ্যাজেট যাকে আমরা বলে থাকি হিকির বেঙ্গল গ্যাজেট অপশান সি কারেক্ট অ্যান্সার আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন জলের থেকে হালকা কোন ধাতু নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন ধাতুটি জলের থেকে হালকা তোমরা প্রত্যেকে কমেন্টে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো এটি আজকের মকটেস সিরিজের একদম লাস্ট প্রশ্ন এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে জলের থেকে হালকা ধাতু হচ্ছে সোডিয়াম অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ